বিল্ডিংটা অনেক উঁচু, লাঠিটা অনেক ছোট, ছেলেটা বেশ লম্বা, গাছটা বেশ খাটো, এসব কথা আমরা হরহামেশাই বলি। কিন্তু উঁচু, ছোট বা খাটো এই শব্দগুলো কি আসলেই কোনো নির্দিষ্ট পরিমাপকে তুলে ধরে? আসলে এগুলোর কোনো নির্দিষ্ট পরিমাপ ভিত্তিক সীমা নেই। একটা দোতলা দালানকেও উঁচু বলা হচ্ছে, আবার বুর্জ খলিফাকেও উঁচু বলছি, জিরাফকেও লম্বা বলছি, আবার দেড় মিটারের পিচ্ছিকেও লম্বা বলছি। সবকিছুতে কেমন জানি বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। চলুন এই বিশৃঙ্খলার মাঝে আজকে ডুব দেওয়া যাক। হাতি বর্তমান জীব জগতের সবচেয়ে ভারী চতুষ্পদ প্রাণী, যার ভর প্রায় 5×10^3 kg। কিন্তু এই ভারী শব্দটা যদি মহাবিশ্বের আলোচনায় ঢুকিয়ে দেই তাহলে কেমন হবে? লক্ষ্য করুন, আমাদের গ্যালাক্সি সূর্যের তুলনায় 10^11 গুণ ভারী। এক্ষেত্রে গ্যালাক্সি আসলে কতটা ভারী? আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির ভর হলো 2×10^41 kg, অর্থাৎ আমাদের গ্যালাক্সির চেয়ে প্রায় 10^38 গুণ ভারী। কিন্তু হাতির ভরকে বিশেষায়িত করতেও আমরা ভারী বলছি, আবার গ্যালাক্সির বিশাল ভরকে বোঝাতে আমরা ভারী বলছি। বেচারা গ্যালাক্সির যদি বাক শক্তি থাকতো তাহলে নিশ্চিত এই অপমানের কড়া একটা জবাব দিত। এভারেস্ট বিশ্বের সবচেয়ে উঁচু পর্বতমালা, সিঁড়িগুলো বেশ উঁচু। দুইটা বাক্যেই উঁচু শব্দটা দ্বারা দুটো ভিন্ন বস্তুকে বিশেষায়িত করা হয়েছে। প্রথমটায় উঁচু মানে 8,849 মিটার, দ্বিতীয়টার উঁচু মানে 0.12 থেকে 0.14 মিটার। দেখুন তো দুইটা বাক্যের উঁচুর মধ্যে কত ব্যবধান। আবার মনে করুন 2 সেন্টিমিটার একটা নির্দিষ্ট পরিমাপ। এই পরিমাপের দুটো জিনিসের কথা আপনাকে বলা হলো, একটি হলো ব্যাকটেরিয়া, অন্যটি কাঠি। এবার হয়তো আপনারা 2 সেন্টিমিটার ব্যাকটেরিয়ার কথা শুনে অবাক হতে পারেন, কিন্তু বিজ্ঞানীরা এমন বিশেষ প্রকৃতির ব্যাকটেরিয়ার সন্ধান পেয়েছেন যার দৈর্ঘ্য হচ্ছে 2 সেন্টিমিটার, মানে খালি চোখেই আপনি ব্যাকটেরিয়া দেখতে পারবেন। যাই হোক, এখন এই দুটো বস্তুর মধ্যে আপনার কাছে ব্যাকটেরিয়াকে মনে হবে বিশাল এবং কাঠিটিকে মনে হবে তুচ্ছ কোনো বস্তু। পরিমাপ কিন্তু একই, এরপরেও অনুভব বা উপলব্ধিতে ভিন্নতা কেন? এর কারণ হলো ব্যাকটেরিয়া তার স্বাভাবিক পরিমাপের সীমা ছাড়িয়ে গিয়েছে, কিন্তু কাঠিটা ছোট তো ছোটই রয়ে গিয়েছে, এ কারণেই একটাকে বিশাল এবং অন্যটাকে যত সামান্য কিছু মনে হচ্ছে। সময় মাপার বৈজ্ঞানিক একক হচ্ছে সেকেন্ড, 60 সেকেন্ডে 1 মিনিট, 3,600 সেকেন্ডে 1 ঘন্টা ইত্যাদি আমরা সবাই জানি। দৈনন্দিন ঘটনার পরিপ্রেক্ষিতে 1 সেকেন্ড সময় হয়তো খুব একটা দীর্ঘ নয়। আমাদের বাংলা ভাষায় সেকেন্ডের চেয়েও সংক্ষিপ্ত একটা সময়ের একক আমরা খুঁজে পাই, সেটা হচ্ছে নিমেষ। রবীন্দ্রনাথের কবিতায় যেমন আছে, আমি দাঁড়াবো যেতায় বাতায়ন কোণে, সে চাবে না সেটা জানি তাহা মনে, হেলিতে নিমেষ দেখা হবে শেষ, যাবে সে সুদূর পুরে। আমাদের চোখের পলক ফেলতে যেটুকু সময় লাগে সেই সময়টুকু হলো নিমেষ। একজন স্বাভাবিক মানুষের চোখের পলক ফেলতে গড়ে 1 সেকেন্ডের 1/3 সময় লাগে। এই সময়টুকু খুব সংক্ষিপ্ত হলেও এইটুকু সময়ের মধ্যেই ঘটে যেতে পারে অনেক ঘটনা। 1 সেকেন্ড সময়টা কি খুব কম নাকি অনেক বেশি? আমরা ইতিমধ্যে অনেক চালাক হয়ে গেছি, তাই না? এ কারণে এখন দুটোর কোনোটি আমরা বেছে নিচ্ছি না। কিন্তু 1 সেকেন্ড কি সত্যিই অনেক বেশি হতে পারে নাকি এটা যত সামান্য? চলুন একটা পরিসংখ্যান দেখা যাক। সিজিয়াম 133 পরমাণু 1 সেকেন্ডে 919,26,31,770 বার স্পন্দিত হতে পারে। 1 সেকেন্ডে আলোর দৈর্ঘ্য প্রায় 299,07,92,458 মিটার হয়। বিগ ব্যাং এর সময় যদি 1 সেকেন্ড এদিক ওদিক হতো তাহলে মহাবিশ্বের জন্মই হতো না। 1 সেকেন্ডে হৃৎপিণ্ড 1-এর অধিকবার স্পন্দিত হতে পারে, কিংবা 1 সেকেন্ডের জন্য আপনি কোনো এক ভয়াবহ অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা পেতে পারেন। প্রথম তিনটা উদাহরণ দেখে মনে হচ্ছে 1 সেকেন্ড বুঝি বৃহৎ একটা সময়, শেষের দুইটা দেখে মনে হচ্ছে 1 সেকেন্ডে অনেক গুরুত্বপূর্ণ কিছু ঘটে যেতে পারে। কিন্তু আপনাকে যদি 1 সেকেন্ড সময় দেওয়া হয় তাহলে আপনি কি করতে পারবেন? সর্বোচ্চ যেটা সম্ভব তা হলো আপনি 1001 উচ্চারণ করতে পারবেন। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? একই সময় কখনো আলোর ঝলক, কখনো চোখের পলক। খ্যাতনামা এক লেখক বলেছিলেন, ওই নদী কখনো পার হতে যাবেন না যার গভীরতা গড়ে 4 ফুট। কেউ কেউ হয়তো এই কথা শুনে অথবা মনে মনে গালমন্দ করবেন, কিন্তু তার কথায় গাণিতিক যুক্তি আছে। দেখুন, কথাটার মাঝে গড় শব্দটা রয়েছে, এর মানে নদীটির গভীরতা সব ক্ষেত্রে 4 ফুট নয়, কোথাও কোথাও 1 ফুট বা 2 ফুটও হতে পারে, আবার কোথাও
15 থেকে 20 ফুটও হতে পারে। তাই আপনি যদি দক্ষ সাঁতারু না হয়ে যদি ওই নদীতে ডুব দেন তাহলে কিন্তু কিল্লা ফতে। আরেকটা উদাহরণ দেওয়া যাক, বাংলাদেশের জনসংখ্যা এখন প্রায় 169.11 মিলিয়ন। যদি জেলা ভিত্তিক গড় হিসাব করা হয় তাহলে প্রতিটি জেলায় গড়ে 2.64 মিলিয়ন লোক বাস করেন। অর্থাৎ গড়ের হিসাবে ঢাকায় 2.64 মিলিয়ন লোকের বাস এবং যশোরেও 2.64 মিলিয়ন লোকের বাস। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। ঢাকার জনসংখ্যা প্রায় 22 মিলিয়ন এবং যশোরের জনসংখ্যা প্রায় 0.3 মিলিয়ন। তাহলে কি এই গড় আমাদের সাথে প্রতারণা করলো না? গড়ের আরেকটা গন্ডগোল হলো মাথাপিছু আয়ের হিসাব। বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় 3,000 মার্কিন ডলারের কাছাকাছি। আচ্ছা, একজন রিস্কওয়ালা কি 3,000 মার্কিন ডলার উপার্জন করেন? আবার সালমান এফ রহমান কিংবা সজীব ওয়াজেদ জয়ের উপার্জন কি মাত্র 3,000 মার্কিন ডলার? এই দুটো প্রশ্নেরই উত্তর হচ্ছে না। তাই গড়ে বিশ্বাস না করে গড়ের গ্যাঞ্জাম ভেদ করে বাস্তবতার প্যাচ খুলে তারপর সবকিছুতে সিদ্ধান্ত নিন। তাহলে পরিমাপের এসব ধোকাবাজি থেকে আমরা কি কি শিখলাম? একটা বস্তুর পরিমাপ ভিত্তিক বিশেষণ ব্যবহারের সার্থকতা ওই বস্তুর প্রকৃতি, দশা ও অবস্থার উপর নির্ভর করে। আর গড়ের হিসেবে কোনো কিছুকে বিশ্লেষণ করলে সব ক্ষেত্রে সঠিক ফলাফল পাওয়া যায় না, কিছু ক্ষেত্রে বিশাল ত্রুটি হয়ে যায়। দিন শেষে এটাই সায়েন্স, এটাই ম্যাথ।